আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন মিষ্টি কণ্ঠের অধিকারী, মিষ্টি গায়কী, একজন সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য। কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, এবং আমি তো জানি, তোমাকে দেখি বুঝতে পেরেছি যে খুব মিষ্টি একটা গান শুনবো আজকে। অবশ্যই, এবং আমি যে গানটি গাইব, যে গানটি লিখেছেন এবং সুর করেছেন আমার খুব প্রিয় একজন মানুষ, ফরিদ বঙ্গবাসী ভাই। তো ওনার সাথে কাজ আমার আগেও করা হয়েছে, এবং এত সুন্দর লিখেন এবং এত সুন্দর সুর করেন যে এখানে এসে আবার ওনাকে পাবো, এটা আমার আসলে কল্পনার বাইরে ছিল। আর যখনই ওনাকে পেয়েছি, যখনই ওনার কাছ থেকে একটা মিষ্টি গান পেয়েছি, আশা করি গানটা দর্শকের খুব ভালো লাগবে। গানের শিরোনাম তোমায় দিলাম আমার হৃদয়, দিলাম আপনজন, খুব মিষ্টি গান। এই যে নতুন একটি গানকে তুমি আয়ত্ত করেছো, আসলে কিছু কিছু বিষয় তো মাথায় রেখে বা প্রাধান্য দিয়ে গানটি করতে হচ্ছে বা হবে, তো সেক্ষেত্রে যদি একটু বিষয়গুলো সম্পর্কে জানতে চাই যে তুমি সাধারণত কী কী বিষয় মাথায় রাখো? আমি আসলে গানের সবচেয়ে বড় ব্যাপার কি, যে গানটি করা হচ্ছে সেই গানটি আসলে কোন ধরনের, সেটা যদি রোমান্টিক হয় তাহলে ওই ফিলটাও আসতে হবে সেরকম রোমান্টিক, কিংবা যদি দুঃখের গান হয় তাহলে সেই ফিলটাও আসতে হবে দুঃখের, বা আবেগ যেটাকে বলি আবেগ। হ্যাঁ, তো আমি সেই জিনিসটা আসলে মাথায় রাখি যে একটা গান করার সময় অবশ্যই সেই গানের ফিল অনুযায়ী গানটা গাইতে হবে, তাহলেই আসলে দর্শকের হৃদয়ে পৌঁছবে। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে উপভোগ করি ভালোবাসার এবারের এই গানটি।
করি।